আলাইকুম সালাম শোভন জি তোমার সম্পর্কে নিজে একটু বলো তো কেন এসেছো এখানে আসলে এখানে এসেছি আমার নিজেকে যাচাই করতে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি তো যখন হচ্ছে আমি এটার বিজ্ঞাপনটা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে নিয়ে একটা রিয়েলিটি শো হচ্ছে তখন আমার মনে হয়েছে যে আমি যখন একটা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমাকে নিজেকে যাচাই করার একটা সুযোগ এসেছে সেই জন্য আমি এসেছি তোমার ক্লাসমেটরা আর কেউ এসেছে না আমার ক্লাসমেট কেউ আসেনি তবে আমার ডিপার্টমেন্টের একটা আপু এসেছে তোমার কেন মনে হলো যে তোমার ক্লাসের আর কোনো মেয়ে এটার জন্য তেমন যোগ্য না হলেও তুমি কিন্তু যোগ্য এটা কেন মনে হলো আমার নিজের উপর কিছুটা কনফিডেন্স আছে বাকিদের চেয়ে তুমি সেরা এটা মনে হয়েছে তোমার সেরা ওরকম মনে হয়নি তবে মনে হয় যে ওদের চেয়েতে আমি কিছুটা যোগ্য কোন ডিপার্টমেন্টে পড়ছো তুমি আমি সাংবাদিকতায় পড়ছি কোথায় চিটাগং ইউনিভার্সিটি বিশ্বজিৎ দা কি চেনো আমি ওনার নাম শুনেছি কোনজন বলো তো উনি উনি সাংবাদিক এটা জানো তো হ্যাঁ আচ্ছা আচ্ছা সাংবাদিকতায় যখন পড়তে হবে আমি বলি বাংলাদেশের তিনজন সম্পাদকের নাম তিনটি প্রধান দৈনিকের সম্পাদকের দৈনিক পত্রিকার অন্তত তিনজন তো বলা উচিত তাই না জি প্রথম আলোর সাংবাদিক হচ্ছে সম্পাদক সম্পাদক হচ্ছে মনোয়ার চৌধুরী মুনির চৌধুরী আচ্ছা না পারলে অসুবিধা নেই সরি স্যার আমি পারবো না সবে বলে দাও আর দুটো সরি ম্যাম আমি পারবো না পাবি আচ্ছা ঠিক আছে আচ্ছা বিখ্যাত একজন সাংবাদিকের নাম দেশে বিদেশে যে কোনো জায়গায় মুন্নি সাহা দেশে বিদেশে মিলিয়ে আচ্ছা আর স্পোর্টস রিপোর্টার বিপ্লব শাহরিয়ার বিপ্লব শাহরিয়ার মানে যেটুকু মনে আসছে তুমি কোন ইয়ারে পড়ছো আমি দ্বিতীয় বর্ষে পড়ছি সেকেন্ড ইয়ার সাংবাদিকতার কোন ইয়েটা সাইডটা তোমার পছন্দ ক্রীড়া বিনোদন ক্রাইম আমার ক্রাইম রিপোর্টার ক্রাইম রিপোর্টার ইচ্ছা আচ্ছা ক্রাইম রিপোর্টিং এ ক্রাইম রিপোর্টিং করতে গেলে একটা মেয়ের মানে কী ধরনের সোর্সগুলি লাগে মানে কাদের সাথে যোগাযোগ থাকতে হয় ক্রাইম রিপোর্টারের ক্ষেত্রে পুলিশের সাথে অনেক ভালো যোগাযোগ থাকতে হয় তাছাড়া মানে একজন সাংবাদিককে যে শুধুমাত্র ভালো দিকগুলোই জানতে হবে সেটা না অনেক যারা অপরাধের সাথে জড়িত তাদের নাম ঠিকানা এবং তাদের সাথেও যোগাযোগ রাখতে হয় অনেক ক্ষেত্রে তাদের নামটা গোপন রেখে তাদের সংবাদগুলো ছাপতে হয় সোর্সটা কে হবে সোর্স এখানে পুলিশ হবে অপরাধ যারা করছে তারা হবে তারপর যারা সেই অপরাধটা দেখেছে ধরেন যে কোনো সন্ত্রাসী তার সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে সেক্ষেত্রে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারাও সোর্স হতে পারে প্রিয় রং কি আপনার সাদা কালো সাদা কালো সাদা কেন সাদা হচ্ছে পবিত্র শান্তির একটা প্রতীক আর কালো কালোটা এমনি পছন্দ আমাদের যারা আমরা যারা ছবি আঁকি তাদের কাছে কিন্তু সাদা রং নয় কালো রং নয় আমি এটাই বলতে চাচ্ছিলাম সাদা কালোকে কিন্তু কিন্তু একদম রং হিসেবে আমরা হ্যাঁ কালার হিসেবে ধরা হয় না ভ্যালুস করা আবার মানে আমরা যখন ডার্ক করতে যাই তখন কালো ব্যবহার করি যখন সাদা করতে মানে ব্রাইট করতে যাই সাদাই ব্যবহার করি যার জন্য এটা সাদা কালো বলা হয় না আমরা রং হিসেবে এছাড়া অন্য অন্য কোনো কালার ভালো লাগে না এই দুটো ছাড়া হ্যাঁ নীল রং অনেক পছন্দ নীল সবার নীল পছন্দ আচ্ছা পড়াশোনার বাইরে কি করতে ভালো লাগে জি আমি গান করি মাঝে মধ্যে অভিনয় করি শিখেছো গান হ্যাঁ কার কাছে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মানিকগঞ্জ তো ওখানে কালীপদ স্যার ছিলেন ওনার কাছে শিখেছি গান একটা করতে ভালো লাগে হ্যাঁ একটা গান পছন্দের কোনো গান ঠিক আছে আজি ঝরো ঝরো মুখৰ বাদৰ দিনে আজি ঝরো ঝরো মুখৰ বাদৰ দিনে জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না ঝরো ঝরো মুখৰ বাদৰ দিনে আজি ঝরো ঝরো মুখৰ বাদৰ দিনে সুন্দর অনেক সুন্দর আমার তো মনে হয় তুমি কোনো গানের কম্পিটিশনের প্রোগ্রামে যাওয়ার ক্যাপাসিটি রাখো
গিয়েছো কোথাও কখনো? না, কখনো যাওয়া হয়নি। যাওয়া হয়নি। আচ্ছা, গান শুনলাম, একটু আবৃত্তি শুনতে চাই। পড়াশোনা করো? বই বই পড়ো? হ্যাঁ, পড়া হয়। কার বই বেশি ভালো লাগে? আমার সমরেশ মজুমদার। দুটো বইয়ের নাম বলো। কালপুরুষ, কালবেলা। বাবা, আচ্ছা, আবৃত্তি হবে? একটু ছোট্ট কবিতা পড়তে পারো? হ্যাঁ, চেষ্টা করে দেখি। গানটাই কবিতা আকারে শুনো। গানটাই কবিতা আকারে, কবিতার মতো করে বলো। আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদরো দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদরো দিনে, জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না, আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদরো দিনে। এটা কোন সঙ্গীত আশা করি জানো তুমি? এটা রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত কি লেখেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আর সুর? সুর রবীন্দ্রনাথের। হ্যাঁ, নজরুল গীতির ক্ষেত্রে কিন্তু এটা ঠিক না। হ্যাঁ, জি জি, নজরুল গীতির ক্ষেত্রে নজরুল অনেক, কমল দাস অনেক সুরারোপ করেছেন, কিন্তু নিজেও করেছেন, কিন্তু রবীন্দ্রনাথেরটা পুরো নাচ দেখতে চাই। হ্যাঁ, মিউজিক হোক, একটা নাচ দেখি। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ভালো লেগেছে। আচ্ছা, আরেকটা সাংবাদিকতা বিভাগ যেহেতু, আরেকটা জিনিস আমি একটু জানতে চাই, একটু কঠিন বিষয় হয়তো। উইকিলিক্স, এটার নাম শোনা হয়েছে? এটা ঘটনাটা কি? এটা হচ্ছে আপনার আমেরিকায় উইকিলিক্স হচ্ছে তাদের দেশের কিছু গোপন তথ্য সে একটা ওয়েবসাইট খোলার মাধ্যমে প্রকাশ করেছিল। ওই ভদ্রলোকের নামটা কি? উইকিলিক্স। উইকিলিক্সের যে উইকিলিক্স যার ওয়েবসাইট, আসলে যারা ফাঁস করছে তাদের প্রধান ব্যক্তি, ওনার নামই বোধহয় উইকিলিক্স, জুলিয়ান অ্যাসাঞ্জ। ও সরি, জুলিয়ান, ঠিক আছে। আমি যার সাথে প্রেম করো সে তোমার কোন জিনিসটাকে সবচেয়ে বেশি পছন্দ করে? আমার গান গাওয়াটাকে। তুমি যদি আজকে তোমার গলায় যে কোনো একটা ফ্র্যাকচার হয়, তুমি গান বন্ধ করে দাও, তাহলে কি সে তোমাকে পছন্দ করবে? হ্যাঁ, অবশ্যই আমাকে পছন্দ করবে। তাহলে গান গাওয়াটাকে তুমি কেন যৌক্তিক মনে করলে? আসলে পছন্দ তো মানে আমাকে যে করে সেই করে ফেলেছে, এখন কেন কোন যৌক্তিকতা আমাকে পছন্দ করে ফেলেছে সেটা তো আমার জানা। জিজ্ঞেস করনি কখনো? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছি ততটুকুই যে আমার গানটা সে বেশি পছন্দ করে। ভাষা জানে না? আচ্ছা, এই জিনিসটা একটু অভিনয় করে, কেন তুমি আমার প্রতি এত আমি মুগ্ধ হলে? এই কথাটা তুমি আচ্ছা, তুমি আমাকে কি দেখে পছন্দ করেছিলে? হ্যাঁ, তোমাকে যেদিন আমি স্টেজে প্রথম দেখি সেদিন তো তুমি অনেক ভালো গান গাচ্ছিলা, তো আমার কাছে খুব ভালো লাগছে, সেই জন্যই তোমাকে আমি পছন্দ করেছি। শুধু গান দেখে আমাকে পছন্দ করেছ? হ্যাঁ। আচ্ছা, যদি কোনো দিন এমন হয় যে কোনো কারণে আমি গান গাইতে পারছি না, তখন তুমি কী করবা? আসলে ওরকম করে তো ভেবে দেখি নাই, যখন গান গাইতে পারবা না তখন তোমাকে পছন্দ করবো, তখন তোমার গান গাওয়াটাকে পছন্দ করবো না, এটা কি সত্যি কথা? হ্যাঁ। আচ্ছা, একটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে তুমি কি নিজেকে ফ্যাশন সচেতন মনে করো? হ্যাঁ, আমি মনে করি। এটার একটা প্রমাণ মানে কিছু এক কোনোভাবে আমাকে তুমি বোঝাও যে এই কারণে আমি ফ্যাশনেবল? আমি আজকে যে ড্রেসটা পরেছি এটা হোয়াইট আছে, আপনার হোয়াইটের মধ্যে এটা ব্লু, নেভি ব্লু কালারের হচ্ছে কাজ করা আছে, তো আমি ওন্নাটা সেটার সাথে ম্যাচ করে পরেছি, নেভি ব্লু কালার। আর আমার নেল পালিশ প্লাস আপনার যে আংটি পরেছি, কানের দুল পরেছি, সবগুলো হচ্ছে হোয়াইট কালার। ইভেন আমার জুতাতে যেটা আছে সেটা হোয়াইট এবং নেভি ব্লু কিছু কিছু কম্বিনেশন আছে, তা আমি মনে করি যে যখন আমি এগুলো ম্যাচ করে পরতে পেরেছি আমার মনে হয় যে আমি একটু ফ্যাশনেবল। এখনকার ফ্যাশনে কোনো ম্যাচ নেই,
এখন ওভারম্যাচ জিনিসটা নাই হ্যাঁ এই জিনিসটা আর নেইল পলিশ না জিনিসটা নেইল পলিশ ঠিক আছে তুমি শাড়ি পছন্দ করো অনেক পছন্দ করি আজকে শাড়ি পরলে না কেন শাড়ি পরাটা আসলে আমি এসেছি চিটং ইউনিভার্সিটি থেকে ওটা এখানে অনেক দূরে তো শাড়ি পরা যায় অনেক সুন্দর করে ভাঁজ করে পিন আপ করে পরা যায় তো ওটা আসলে মুভমেন্ট করাটা একটু কষ্টকর এত দূর থেকে যখন এসেছি ওটা আসলে ভাঁজগুলো ওরকম থাকে না সেজন্য আমি মনে করেছি যে আজকে মানে ফর্মাল ড্রেসে চলে আসছে হ্যাঁ ঠিক আছে ওকে ধন্যবাদ অল দ্য বেস্ট ধন্যবাদ